ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক পার্ট টু, ওয়েবসাইট মাস্কিং। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ফেসবুক মার্কেটিং করব, টার্গেটেড প্রোডাক্ট নিয়ে বা টার্গেটেড গ্রুপে কিভাবে আমরা টাইটেল এবং লিঙ্ক, লিঙ্কে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে প্লাস হ্যাশট্যাগের মাধ্যমে কীভাবে আমরা পোস্ট করব, সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব, দেখা গেছে যে অনেক সময় আপনি ফেসবুকে মার্কেটিং করেই যাচ্ছেন, মার্কেটিং করেই যাচ্ছেন, বাইরে যে আপনাকে লিঙ্কটা দিল ওই লিঙ্ক নিয়ে আপনি শুধু মার্কেটিং করেই যাচ্ছেন। একটা সময় হবে কি, তো আপনি কোনো একটা জায়গায় যদি ভুল করেন বা ভুল করার ক্ষেত্রে হবে কি, আপনার ওই লিঙ্কটা স্প্যামিং হয়ে যাবে। যখন ফেসবুকের মধ্যে যদি কোনো লিঙ্ক যদি স্প্যামিং হয়ে যায়, তখন ওই লিঙ্কটাকে আপনি আর কখনোই ফেসবুকে প্রমোট করতে পারবেন না। আপনি আপনার ফেসবুকে গ্রুপ বলেন বা আপনি যদি আইডিও চেঞ্জ করে দেন, তো কখনোই আপনি কি কি আপনি কখনোই এই লিঙ্কটাকে প্রমোট করতে পারবেন না। ইভেন আপনি যদি চান বিটলির মাধ্যমে শর্ট করে যদি আপনি আপনি যদি চান এই লিঙ্কটাকে যদি প্রমোট করতে, তাও ফেসবুক আপনাকে কখনোই প্রমোট করতে দেবে না। এখন ফেসবুক যদি আপনাকে এই লিঙ্কটা যদি প্রমোট করতে যদি না দেয়, তাহলে তো আপনি তো এই লিঙ্কটাকে বাইরে যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা তো আপনি কখনোই মার্কেটিং করতে পারবেন না। কিন্তু আজকে আমরা দেখব ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন রুল মেনেই কিন্তু আমরা কি করব, আমাদের এই যে লিঙ্কটা ফেসবুক আমাদের মার্কেটিং করতে দিচ্ছে না, ওই লিঙ্কটাকে কি করব আমরা একদম সুন্দর করে লিঙ্ক পরিবর্তন করে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ওয়েব 2.0 এর মাধ্যমে আমরা লিঙ্কটাকে প্রমোট করব। তো আজকে আমরা দুইটা জিনিস দেখবো, যে কোনো ক্ষেত্রে যদি আমাদের লিঙ্কটা যদি স্প্যামিং হয়ে যায়, আমরা ওয়েব 2.0 এর মাধ্যমে কি করব মার্কেটিং করব, এরপর হচ্ছে কিউআর কোডের মাধ্যমে মার্কেটিং করব। এই দুইটা জিনিস আমরা শিখবো। তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমি স্ক্রিনে চলে আসলাম। আসার পর মজিলা ফায়ারফক্সে ঢুকলাম। ঢোকার পর আমার মনে করুন যে আমাকে একটা বায়ার কাজ দিল, তো আমি গতকালকে একটা লিঙ্ক নিয়েছিলাম। আমি যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমি যদি লিখি, আচ্ছা আমি এখানে আমাদের সাইটের নাম লিখে দিই, নতুবা এখানে লিখে দিই বেস্ট বেস্ট ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস। ওকে, আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক নেই আপাতত আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা এখান থেকে, আচ্ছা আমি অ্যামাজনে সরাসরি চলে যাই, অ্যামাজন থেকে লিঙ্কগুলো নিয়ে আসতে পারবো। ওকে, মনে করুন এই মাউসটা, হ্যাঁ গত গত ক্লাসে আমরা এই মাউস নিয়ে করেছিলাম। তো বায়ার আমাদেরকে এই লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা আমরা মার্কেটিং করতে করতে কী করে ফেললাম, স্প্যামিং করে ফেললাম। এখন ফেসবুকে আমাদের এই লিঙ্কটা নিচ্ছে না, এই লিঙ্কটা প্রমোট করার ক্ষেত্রে আমাদেরকে স্প্যামিং দেখাচ্ছে। দয়া করে নয়েজ করবেন না, মাইকটা মিউট করে রাখুন। ওকে, তো এখন সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ওয়েব 2.0 অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন ওয়েব 2.0 বলতে আমরা কি বুঝি, ওয়েব 2.0 বলতে আমরা বুঝি blogger.com। আমরা সর্বপ্রথম blogger.com এ একটি অ্যাকাউন্ট তৈরি করব। আমরা blogger.com এ সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তো আমি নতুন একটা ট্যাব ওপেন দিচ্ছি। ওপেন করার পর এখানে আমি লিখব www.blogger.com। আমি এখানে লিখলাম www.blogger.com। এই blogger.com হচ্ছে আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, আবার ডোমেইন হোস্টিং কিনে কিন্তু এই blogger.com এ কাজ করতে পারবেন। তো যেহেতু blogger.com আমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্রিতে ইউজ করব। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্ট আছে, তো জাস্ট আমি এখান থেকে লগ আউট হয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে সরাসরি লগ আউট হয়ে নেই। স্যার নিচে, স্যার দাঁড়ান, এখানে লগ আউটের একটা সিস্টেম আছে।
কোথায় লগআউট সিস্টেমটা কোথায় গেল? আচ্ছা একটু দাঁড়ান, আমি এটাকে লগআউট করে নেই, এখানেই হবে সেটিংসের ভিতরে। ইমেল, গুগল কনসোল, ব্যাকআপ, ভিডিও, রিমুভ ইয়োর ব্লক। আচ্ছা আমরা রিমুভ ইয়োর ব্লক দিয়ে দিই, কি হয় একটু দেখি। হ্যাঁ আচ্ছা এবার দেখি তো, blogger.com www.blogger.com। আচ্ছা যাই হোক, হচ্ছে না আমরা ইয়েতে গেতে যাচ্ছি, এখানে লগ আউট সিস্টেম পাচ্ছি না আমরা, মজিলা ফায়ারফক্স থেকে আপনার দেখাচ্ছি। ওকে আমি এখানে লিখলাম www.blogger.com, blogger.com লিখে সার্চ করলাম। আপনি একটু থাকেন, আমি এই মিউট হচ্ছে, আমার একটু কাজ আছে সাথে। আমাকে শোনা যাচ্ছে সোহেল? জি স্যার শোনা যাচ্ছে স্যার, নেটওয়ার্ক একটু চলে গেছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, www.blogger.com লেখার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে। তো তারপর আপনারা কি করবেন, জাস্ট ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। এবারে আপনার yahoo.com এ থাকতে পারে, আবার gmail.com এ থাকতে পারে, হতে পারে আপনাদের yahoo.com এ থাকতে পারে, আবার gmail.com এ থাকতে পারে। তো জাস্ট আপনারা জিমেল দিয়ে সাইন আপ করবেন। তো আমি আমার এখানে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন, আমি আমারটা দিচ্ছি। ওকে তো জাস্ট আমি কি করলাম, আমার জিমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো জাস্ট আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি। ওকে নেক্সট অপশন ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক দিচ্ছি, ট্রাই এগেন, আমি আবার দিচ্ছি এখানে। নেক্সট তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দিচ্ছি। তো আপনাদের সম্ভবত আপনাদের জিমেলে যাবে, আপনারা যদি ফোনের মাধ্যমে করতে চান ফোনের মাধ্যমে করতে পারবেন, আবার আবার জিমেলের মাধ্যমে করতে চাইলে জিমেলের মাধ্যমে করতে পারবেন। আমার ফোনে একটা কোড চলে আসছে, ওই কোডটা আমি বসাচ্ছি এখানে। ওকে তারপর আমরা নেক্সট অপশন ক্লিক দিচ্ছি। তো এই অপশনে আমাদেরকে নিয়ে আসবে, যখন আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব তখন আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে। এখন আমাদেরকে বলতেছে চুজ এ নেম ফর ইউর ব্লগ, আমরা আমাদের ব্লগের জন্য একটি টাইটেল দেব, আমরা আমাদের ব্লগের জন্য একটি টাইটেল দিব। তো আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি, আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি, মনে করুন আমি এখানে দিয়ে দিলাম অনলাইন শপ, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট, এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে এখানে ডোমেনের কথা উল্লেখ করা হচ্ছে, আপনাদের এই যে blogger.com এ যে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই অ্যাকাউন্টের যে সিমিলার যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা দিতে হবে। মনে করুন যে আপনারা কোনো যদি ওয়েবসাইটে যান তো আপনারা সম্ভবত ইউজ করেন www.onlineandtips.net বা www.walton.net, এরকম আপনারা সম্ভবত ইউজ করে থাকেন। সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের যে ব্লগ স্পটে যে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন এটা তো আপনাদের ডোমেন থাকবে .blogspot.com, এটা তো আপনার ডোমেইন থাকবে। এর বিপরীতে আপনারা আপনাদের যে কোনো একটা নাম ইউজ করতে পারবেন, মনে করুন যে আমি এখানে দিয়ে দিলাম অনলাইন শপ double one double two three। আচ্ছা এগুলো নট অ্যাভেলেবল দেখাচ্ছে, আমি এখানে দিয়ে দিই best online shop double one double two double three। তো এটা আমাদেরকে দেখাচ্ছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে আমাদের এই ব্লক স্পটটা অ্যাভেলেবল রয়েছে। তো আমাদের অ্যাড্রেসটা হবে best online shop double one double two double three dot blogspot.com। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দেবেন। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেম আপনি দিতে পারেন যে আপনার এই ব্লগার ডিসপ্লে নেম কী হবে।
তো মনে করুন আমি যে কোনোটা দিয়ে দিলাম বেস্ট শট, আমি দিয়ে দিলাম বেস্ট শট, তারপর ফিনিশ। দেখুন ব্লক স্পটের মধ্যে ব্লগার ডট কমে আপনি অ্যাকাউন্ট তৈরি করে একদমই সহজ। তো দেখুন আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমাদের অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে জিনিসের ভিতরে আমরা আছি, হ্যাঁ, ব্লগার ডট কম এটা হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট, ওয়েব 2.0 ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা কি করব, আমাদের বায়ার যে আমাদেরকে লিঙ্ক দেবে ওই লিঙ্কটাকে আমরা কি করব, অ্যানকর টেক্সট করে দেব। আমাদের বায়ার আমাদেরকে যে লিঙ্কটা প্রেরণ করবে ওই লিঙ্কটাকে আমরা কি করব, অ্যানকর টেক্সট করে দেব। তো এখন অ্যানকর টেক্সট করে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম দেখুন এখানে নিউ পোস্ট নামে একটা অপশন আছে, বাম পাশে নিউ পোস্ট নামে একটা অপশন আছে। তো জাস্ট আমি এখান থেকে নিউ পোস্টে ক্লিক দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে নিউ পোস্টে ক্লিক দিচ্ছি। তো নিউ পোস্টে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হবে। আমাদের সামনে এরকম উপরে টাইটেল থাকবে আর নিচের ডেসক্রিপশনের অপশন থাকবে। তো আমরা টাইটেলে কি দেবো, টাইটেলে বায়ার আমাদের বায়ারের প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে, বায়ারের প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটাই আমরা এখানে বসাবো। আর এখানে এই যে খালি করে যে ডেসক্রিপশনের যে জায়গা থাকবে এখানে আমরা বায়ারের ইমেজ, বায়ারের ডেসক্রিপশন এবং বায়ারের লিঙ্কটাকে আমরা অ্যাঙ্কর করে দেব। এখন কিভাবে কাজটা করব, তো দেখুন প্রথমে আমরা টাইটেল দিব, মনে করুন এই লিঙ্কটা বায়ার আমাদেরকে দিয়েছে। এই লিঙ্কটা আমরা কোনো মতেই, অনেকবার আমরা ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে এই লিঙ্কটা আমরা স্প্যামিং করে ফেলছি, এই লিঙ্কটাকে আমরা স্প্যামিং করে ফেলছি, কিন্তু এখন এই লিঙ্কটা আমাদের আর প্রমোট হচ্ছে না। আমরা এখন চাচ্ছি ওয়েব 2.0 এর মাধ্যমে প্রমোট করাতে। তো দেখুন ওয়েব 2.0 ব্লগার ডট কমে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব, জাস্ট টাইটেলটা নিব, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। তো জাস্ট আপনি এই টাইটেলটাকে কপি করবেন। তো আমি জাস্ট টাইটেলটাকে কপি করলাম, কপি করে চলে গেলাম কোথায়, এখানে আমাদের ব্লগার ডট কমে। তো জাস্ট এখানে টাইটেলের জায়গায় এই জিনিসটা পেস্ট করে দিচ্ছি। তো দেখুন টাইটেলের জায়গায় আমাদের আমাদের টাইটেলটা চলে আসছে। এরপর যে জিনিসটা করবেন, আমাদের যে প্রোডাক্ট রয়েছে বা বায়ারের যে প্রোডাক্ট রয়েছে ওই প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই না, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো জাস্ট আমরা কি করব, এই প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসবো। তো জাস্ট ইমেজটা আমরা কি করি, ইমেজটা নিয়ে আসি। তো ইমেজটা আপনারা এখান থেকে নিতে পারেন আবার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, সেভ দিয়ে ডেস্কটপে আমাদের ইমেজটা নিয়ে আসলাম। ওকে, আমাদের ইমেজ চলে আসলো। আসার পর আমরা আবার সরাসরি চলে যাচ্ছি আমাদের কোথায়, এখানে এই ব্লগার ডট কমে আমরা চলে আসলাম। আসার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এই দেখুন ইনসার্ট ইমেজ। তো আপনারা সরাসরি ইনসার্ট ইমেজে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইনসার্ট ইমেজে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর চলে যাবেন আপলোড ফ্রম কম্পিউটার। তো আমি এখানে ক্লিক দিচ্ছি আপলোড ফ্রম কম্পিউটার। দেওয়ার পর আমাদের একটি লোডিং নেবে, নেওয়ার পর আমাদের এখানে এইরকম অপশন আসবে অ্যাড ইমেজ। তারপর এখান থেকে ক্লিক করবেন চুজ ফাইল। তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এই দেখুন আমাদের ইমেজটা চলে আসছে। তো জাস্ট আমাদের ইমেজ সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওকে দিয়ে দিলাম। তো জাস্ট এখন আমাদের ইমেজটা চলে আসছে। তো জাস্ট আপনি ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের ইমেজটা এই জায়গায় চলে আসছে, আমাদের ইমেজটা এই জায়গায় চলে আসছে। তো আপনি ইমেজের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন আপনি এই ইমেজটাকে বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন। এই ইমেজটাকে আপনি বড় আকারে করে দিতে পারবেন, এই দেখুন বড় আকারে করে দিতে পারবেন। আবার যে সিস্টেমে রয়েছে একদম মাঝারি আকারে যদি চান আপনি মাঝারি আকারেও করে দিতে পারবেন, সমস্যা নেই। এই দেখুন মাঝারি আকারে করে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার ইমেজটা যেভাবে আছে এইভাবে থাকবে, আমার ইমেজটা যেভাবে আছে এইভাবে থাকবে। এখন আমরা যে জিনিসটা করব, আমরা বায়ারের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের কি করব, ডেসক্রিপশন অ্যাড করব। তো ডেসক্রিপশন অ্যাড করার আগে যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আছে, আমাদের এই প্রোডাক্টটার কি করব, যেহেতু আমরা অ্যানকর টেক্সট করে দেব, আমরা অ্যানকর টেক্সট দুই জায়গার মধ্যে করে দেব। এখানে আমরা প্রোডাক্টের নিচে একটি একটি লিঙ্ক এনে দিতে পারি, যে ক্লিক দ্য লিঙ্ক বা ক্লিক লিঙ্ক। এই ক্লিক লিঙ্কে অ্যানকর টেক্সট করে দিতে পারি, আবার এই মাউসের উপরে কিন্তু অ্যানকর টেক্সট করে দিতে পারি, এই দুই জায়গার মধ্যে। তো তার আগে আমরা কি করি, আমরা চলে যাই গুগলে চলে গেলাম। আমরা গুগলে এসে এখানে ক্লিক করব, ক্লিক নাও বাটন। হ্যাঁ, আমি এখানে লিখে সার্চ করলাম ক্লিক নাও বাটন। তারপর কি করলাম, ইমেজে চলে গেলাম। ইমেজ দেওয়ার পর আমি এখান থেকে এই ক্লিক হেয়ারটা সিলেক্ট করলাম, মনে করুন এই ক্লিক হেয়ারটা আমি দিতে যাচ্ছি। তো জাস্ট এই বাটনটা আমরা PNG এখানে নিয়ে আসি, PNG। আমরা PNG এখানে নিয়ে আসি। তো আমরা একদম সুন্দর দেখে, ভালো দেখে একটি বাটন আমরা নেব। তো জাস্ট এখান থেকে আমরা একটা বাটন নেই, মনে করুন এই বাটনটা ক্লিক হেয়ার, এই বাটনটা আমরা নিচ্ছি।
ক্লিক করলাম, তারপর ওপেন ইমেজ নিউ ট্যাব, তারপর এখান থেকে এই ক্লিকারটা আমরা সেভ করে দিলাম, জাস্ট সেভ করে দিলাম। এরপর আমরা ব্লগ অ্যাড চলে যাচ্ছি, যাওয়ার পর একটু নিচে যাই, যাওয়ার পর আমরা আমাদের যে বাটনটা আছে এই বাটনটা এখানে নিয়ে আসি, ক্লিকারের যে বাটনটা আছে এই বাটনটা আমরা নিয়ে আসি। তার জন্য আমরা আবার চলে যাব ইনসার্টে, তারপর আবার চলে যাব আপলোড ফ্রম কম্পিউটার, তারপর আবার চলে যাব চোজ ফাইল, তারপর চলে যাব এখান থেকে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি এই ইমেজটা নিয়ে আসবো। তো আমাদের ইমেজটা হচ্ছে এটা, ক্লিক হিয়ার, তো জাস্ট সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করে দিলাম, তারপর জাস্ট ক্লিক হিয়ারটা সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের বাটনটা চলে আসছে, এই দেখুন আমাদের বাটনটা অলরেডি চলে আসছে, এখানে আমাদের বাটনটা চলে আসছে। ওকে, তো এরপর আমরা কি করব, এরপর এই এই প্রোডাক্টের আমরা কি করব, ডেসক্রিপশন নিয়ে আসব। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আসবো, তার জন্য আমরা চলে যাচ্ছি অ্যামাজনে। তারপর মনে করুন এই হচ্ছে আমাদের বায়ার, বায়ারের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো আমরা জাস্ট ডেসক্রিপশনটাকে কপি করলাম, অ্যাবাউট দিস আইটেম এই পর্যন্ত কপি করলাম, কপি করে জাস্ট আমরা চলে যাব পোস্টে। যাওয়ার পর আমরা জাস্ট আমাদের এই ডেসক্রিপশনটাকে এখানে পেস্ট করে দেবো। এই দেখুন আমাদের অলরেডি ডেসক্রিপশন চলে আসছে, উপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট, নিচে হচ্ছে আমাদের প্রোডাক্টের আন্ডারে যে ক্লিক হিয়ার, সে ক্লিক করলে বায়ারের সাইডে চলে যাবে এই বাটনটা, আর নিচে হচ্ছে এই প্রোডাক্টের আন্ডারে ডেসক্রিপশন, আর উপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। আচ্ছা, টাইটেলটা মুছে গেছে, আমি টাইটেলটা আবার নিয়ে আসি। এই হচ্ছে আমাদের টাইটেল, ব্যাস আমরা অনেক সুন্দর করে সাজালাম। এখন আমরা কি করব, এই মাউসের উপরে আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে এবং আমাদের এই ক্লিকের উপরে আমাদের এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট করে দেব, এই লিঙ্কটাকে আমরা লিঙ্ক আপ করে দেবো। তো লিঙ্ক আপ কীভাবে করবো, তো আমরা সর্বপ্রথম চাচ্ছি লিঙ্ক আপ এই জন্য করবো, কোনো বায়ার যদি বা কোনো টার্গেটেড অডিয়েন্স যদি মাউসের উপর ক্লিক করে সাথে সাথে যেন সে বায়ারের এই ওয়েবসাইটে চলে যায়, সাথে সাথে বায়ারের এই ওয়েবসাইটে চলে যায়। আবার কোনো ব্যক্তি বা কোনো লোক যদি ক্লিক হেয়ার উপরে ক্লিক করে তাও যেন সে এই অ্যামাজনের এই সাইটে চলে যায়, এই জিনিসটা আমরা জাস্ট লিঙ্ক আপ করে দেবো। তো দেখুন আপনি যে প্রোডাক্টের উপর লিঙ্ক আপ করবেন ওই প্রোডাক্টের উপরে আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, ওই প্রোডাক্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমরা আমি আমি কী করে দিচ্ছি, জাস্ট আমি মাউসের উপর লিঙ্ক আপ করবো, তো জাস্ট মাউসটাকে সিলেক্ট করতেছি। দেখুন মাউসটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এখন এই সাইড এখানে দেখুন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে একটা অপশন আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই ইনসার্ট ইমেজের পাশেই একটা লিঙ্ক আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর দেখুন এখানে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক, তো জাস্ট এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটাকে আমরা কেটে দেবো, এই লিঙ্কটাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে আমরা বাইরের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এই জায়গায় নিয়ে আসবো। তো বাইরের লিঙ্কটা কোথায়, বাইরের লিঙ্কটা আমরা উপরের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে বাইরের লিঙ্ক, তো জাস্ট আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের কি হলো, এই ইমেজের আন্ডারে আমাদের লিঙ্কটা লিঙ্ক আপ হয়ে গেলো বা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেলো। এখন আমরা কি করব, এখন ওই একই লিঙ্কটাকে আমরা ক্লিক হেয়ারে কি করব, অ্যাঙ্কর টেক্সট করে দেব। ঠিক একইভাবে আমরা দেখুন ক্লিক হেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আবার চলে গেলাম ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই অপশন ক্লিক করলাম, ক্লিক করার পর এই লিঙ্কটাকে আমরা কি করব, কেটে দেব, এই লিঙ্কটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা জাস্ট বাইরের যে লিঙ্কটা আছে এই উপরের লিঙ্কটাকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই। তো দেখুন একদম সহজ কাজ, আমরা কি করলাম, প্রথমে বাইরের টাইটেলটা নিয়ে আসলাম, তারপর বাইরের ইমেজ, তারপর ইমেজের আন্ডারে একটি বাটন, তারপর বাইরের ডেসক্রিপশন। এবার দেখুন আমরা কি করলাম, ইমেজের ভিতরে লিঙ্ক আপ করে দিলাম বাইরের লিঙ্কটাকে, আবার বাটনের মধ্যে বাইরের লিঙ্কটাকে লিঙ্ক আপ করে দিলাম। যে কোনো ব্যক্তি যদি প্রোডাক্টের উপরে ক্লিক করে সে সরাসরি চলে যাবে কোথায়, বাইরের এই অ্যামাজন সাইটে। আবার কোনো ব্যক্তি যদি ক্লিক হেয়ারে ক্লিক করে সেও আবার চলে যাবে কোথায়, বাইরের এই অ্যামাজনের সাইটে। এই দুইটা জিনিস আমরা করে দিলাম। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে পাবলিশ করে দেবো। এই দেখুন পাবলিশ, একদম ডান পাশে পাবলিশ নামে একটা অপশন আছে, তো জাস্ট আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে চাচ্ছে পাবলিশ পোস্ট, দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইয়োর ব্লগ, তো জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের লিঙ্কটা কি হচ্ছে, পাবলিশ হয়ে গেছে, আমাদের লিঙ্কটা কি হলো, পাবলিশ হয়ে গেলো। এখন যদি আমাদের এই লিঙ্কটাকে যদি আমরা দেখতে চাই, তো আমরা বি অপশন ক্লিক দিই, তো বি অপশন ক্লিক দেওয়ার পর আমরা আমাদের এই লিঙ্কটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটাকে, এই প্রোডাক্টের টাইটেলটাকে, আবার এখানে দেখতে পাচ্ছি মাউস আকারে দেখতে পাচ্ছি, আবার এখানে ক্লিক হেয়ারও দেখতে পাচ্ছি। দেখুন কোনো ব্যক্তি যদি এই মাউসে ক্লিক করে, দেখুন এই মাউসে ক্লিক করে কি হয়, দেখুন আমি মাউসে ক্লিক দিচ্ছি,
মাউসে ক্লিক দেওয়ার সাথে সাথে কোথায় যাচ্ছে বাইরের সরাসরি বাইরের ওয়েবসাইটে চলে যাচ্ছে মাউসে ক্লিক দেওয়ার সাথে সাথে সে বাইরের ওয়েবসাইটে চলে যাচ্ছে আবার সে যদি এখানে ক্লিক হিয়ারে যদি ক্লিক করে এই দেখুন ক্লিক হিয়ারে যদি ক্লিক করে তাও সে কোথায় চলে যাবে বাইরের ওয়েবসাইটে আসলে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং কারণ একটা লিংকের উপরে আর একটা লিংক লিঙ্ক আপ করে দিয়েছি আমরা ওয়েব 2.0 এর মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা মার্কেটিং কিভাবে করবেন এই যে লিংকটাকে আপনারা মার্কেট আমরা তো অলরেডি অ্যান্ড কন্ট্যাক্ট করে দিয়েছি লিঙ্ক আপ করে দিয়েছি এখন আপনারা এই লিংকটাকে প্রমোট করতে পারবেন এই দেখুন এর আন্ডারে তো আমরা এই ব্লগ স্পটের ভিতরে এই লিঙ্ক তৈরি করেছি বা এই পেজটা তৈরি করেছি এখন আপনি যদি এখানে ভিউ নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক দেওয়ার পর উপরে আপনার কি দেখতে পাবেন উপরে আপনার লিঙ্ক আপ দেখতে পাবেন এই দেখুন আপনার এই প্রোডাক্টের আন্ডারে এই লিঙ্কটা তো আমরা কি করব এখন এই লিঙ্কটাকে প্রমোট করতে পারবো এই লিঙ্কটাকে তো আমি লিঙ্কটাকে কপি করি কপি করার পর আমি যদি গুগল ট্রান্সলেটে এটাকে যদি রেখে দিই মনে করুন আমি গুগল ট্রান্সলেটে চলে গেলাম এটাকে যদি পেস্ট করে দেখুন ইয়া লম্বা একটা ইয়ে হবে লাইন হবে এই দেখুন অনেক লম্বা একটি লিঙ্ক হয়ে গেল এখন এই লিঙ্কটাকে যদি আমরা ফেসবুকের মাধ্যমে যদি প্রমোট করাই ফেসবুক আমাদেরকে স্প্যামিং ধরে ফেলবে ফেসবুক আমাদেরকে স্প্যামিং ধরে ফেলবে এখন এই লিঙ্কটাকে যদি আমরা বিটলির মাধ্যমে যদি শর্ট করাই আমরা করতে পারবো কিন্তু দেখুন এখন কথা হচ্ছে যে স্যার ফেসবুকে আমরা এই প্রোডাক্টটি মার্কেটিং করতে পারিনি কিন্তু এখানে এখন কেন পারবো কারণ এখন ফেসবুকে আমরা যে লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে চাচ্ছিলাম দেখুন এই হচ্ছে এই লিঙ্কটা আর এই লিঙ্ক হচ্ছে দুই লিঙ্ক তৈরি হয়ে গেল এই অ্যামাজনের যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে এক ধরনের লিঙ্ক আর এটা হয়ে গেলো আরেকটা লিঙ্ক মানে তার মানে আমরা নতুন একটা লিঙ্ক তৈরি করলাম আর ফেসবুক তো স্প্যামিং ধরেছে এই লিঙ্কের উপরে স্প্যামিং ধরেছে কিন্তু ফেসবুক এই লিঙ্কের উপরে কখনো স্প্যামিং ধরেনি কারণ এই লিঙ্কটা তো এইমাত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা এই লিঙ্কের মাধ্যমে প্রমোট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করব এই লিঙ্কটাকে বিটলির মাধ্যমে শর্ট করব তো বিটলির মাধ্যমে শর্ট করতে হলে আমরা সরাসরি চলে যাচ্ছি বিটলির মাধ্যমে আমরা এখানে বিটলি লিখে সার্চ করলাম অপেক্ষা করতে হবে সম্ভবত বিটলিতে এখানে ঢুকা যাচ্ছে না আমি গুগল ক্রোম থেকে ঢুকে একটু দেখাচ্ছি মজিলা ফায়ারফক্স থেকে বিটলি যেখান থেকে আমি স্কিপ করে দিই আচ্ছা তো আমরা লিঙ্কটাকে নিয়ে আসি হচ্ছে আমাদের লিঙ্ক আমরা লিঙ্কটাকে কপি করি কপি করলাম কপি করে এখানে কি করব ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো এখানে এখান থেকে দেখুন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর পেস্ট লং ইউআরএল এই জায়গায় পেস্ট করে দিলাম দেওয়ার পর এর আন্ডারে আমাদের একটি ছোট্ট আকার একটি লিঙ্ক তৈরি হবে এই দেখুন আমাদের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে তো জাস্ট আমরা এই লিঙ্কটাকে কপি করি এই লিঙ্কটাকে কপি করলাম কপি করার পর আমরা এখানে মনে করুন এখানে রেখে দিই গুগল ট্রান্সলেটে রেখে দিই এই হচ্ছে আমাদের লিঙ্ক এখন আমরা কি করব এই লিঙ্কটাকে খুব সুন্দর করে আমরা প্রমোশন মার্কেটিং করতে পারবো তো দেখুন এই লিঙ্কটাকে কিভাবে মার্কেটিং করবেন আমি যদি ফেসবুকে যাই মনে করুন আমি আমার পেজে মার্কেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা কি নিয়ে আনবো সর্বপ্রথম আমরা টাইটেল নিয়ে আসবো প্রোডাক্টের টাইটেল তো দেখুন আমি প্রোডাক্টের টাইটেল নিয়ে আসি মার্কেটিং কীভাবে করবেন সেটা তো আপনাদেরকে দেখিয়েছি জাস্ট আজকে আবার দেখাচ্ছি জাস্ট প্রোডাক্টের টাইটেল আমি প্রোডাক্টের টাইটেল নিয়ে আসলাম এরপর কী আনবো এরপর লিখবো অর্ডার নাও এরপর লিখবো অর্ডার নাও তারপর কী করবো এখানে আমাদের যে নতুন তৈরি লিঙ্কটা এই লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম দেখুন কপি করে এখানে পেস্ট করার সাথে এখানে কী আমাদের ইমেজ আসছে আমরা একটু দেখি এই দেখুন আমাদের অলরেডি মাউসটা আমাদের এখানে চলে আসছে এই দেখুন আমাদের মাউসটা এখানে চলে আসছে তো জাস্ট আমরা কী করবো এখানে এরপর কী করবো ডেসক্রিপশন দেব তো ডেসক্রিপশন কী দেবো তো জাস্ট আমরা এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে নিচে এই ডেসক্রিপশনটা আমরা কপি করে এখানে এখান থেকে দিয়ে দেবো অ্যাবাউট দিস এখান থেকে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেবো এই দেখুন আমরা ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম ব্যাস এরপর আমরা কী করবো এরপর নিচে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো এই প্রোডাক্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবো যে কোনো হ্যাশট্যাগ মনে করুন মাউস তারপর দিতে পারেন ব্ল্যাক মাউস এভাবে অসংখ্য আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এরকম অসংখ্য আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে ওইভাবে আপনারা অসংখ্য হ্যাশট্যাগ ইউজ করবেন এরপর জাস্ট পোস্টে ক্লিক করে দেবেন এই দেখুন
অনায়াসে আমরা কি করতে পারতেছি, যে লিংকটা ফেসবুকে আমাদের ফেসবুকে আমাদের লিংকটাকে নিচ্ছিল না, স্প্যামিং ধরছিল, ওই লিংকটাকে আমরা কি করলাম ওয়েব 2.0 এর মাধ্যমে আমরা লিংক আপ করে, লিংক চেঞ্জ করে আমরা কি করলাম মার্কেটিং করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার কোনো বায়ার যদি আপনাকে এই লিঙ্কটা দেখে সে পড়বে, পড়ার পর সে দেখবে একটা লিঙ্ক আছে, তো জাস্ট কি করবে এই লিঙ্কে ক্লিক করবে, এই দেখুন সে এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আমাদের পেজে চলে যাবে, আমাদের তৈরিকৃত যে পেজটা আছে ওই পেজে সে সরাসরি চলে যাবে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যে পেজটা তৈরি করেছি ওই পেজের ভিতরে সে সরাসরি লিঙ্ক আপ হবে। তো ওই পেজে আসার পর সে যখন আবার ক্লিক হেয়ারে অথবা ইমেজের উপরে ক্লিক করবে তখন সে তখন বায়ারের সাইটে নিয়ে যাবে। আগে আমরা কি করতাম, লিঙ্কটা যখন স্প্যামিং এর আগে আমরা সরাসরি লিঙ্ক মার্কেটিং করতে পারতাম, আর যদি লিঙ্কটা যদি স্প্যামিং হয়ে যায় সে কিন্তু আমাদেরকে এভাবে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ওয়েব 2.0 এর মাধ্যমে মার্কেটিং করতে হবে। আচ্ছা আমাদের এখানে লোডিং নিচ্ছে, আমি আবার ওপেন দিচ্ছি এই সাইটটাকে। একটু সময় লাগবে, সম্ভবত নেটওয়ার্ক অনেক স্লো আছে। আচ্ছা এই জিনিসটা ওপেন হোক, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা আমি যে আপনাদেরকে একটু এই যে এই ক্লাসগুলো দেখালাম, সবাই কি পারবেন এটা, নতুন যারা আছেন? হ্যাঁ স্যার পারি। জি স্যার সহজ আছে নাকি কঠিন আছে? সহজ আছে, সহজ আছে, সহজ স্যার। দেখুন এই লিঙ্কটা আমাদেরকে কি নিচ্ছিল না, ফেসবুকে অনেক সময় দেখবেন আপনারা যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার ক্ষেত্রে অনেক সময় আপনাদের স্প্যামিং হয়ে যাবে, আপনাদের লিঙ্কটা অনেক সময় স্প্যামিং হয়ে যাবে। তখন স্প্যামিং হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে এই লিঙ্কটাকে চেঞ্জ করে বা লিঙ্কটাকে পরিবর্তন করে কিভাবে মার্কেটিং করবেন ওই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে আমরা দেখি আমাদের লিঙ্কটা ওপেন হয়েছে কিনা। আচ্ছা এখানেও সে লোডিং নিচ্ছে। আচ্ছা আমরা আবার দিচ্ছি। আচ্ছা এই লিঙ্কটাকে আমরা ইয়ে করি, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দেখি, দেখি তো কি হয়। ক্রোম ব্রাউজার, নেটওয়ার্ক সম্ভবত সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা কি করবেন এই লিঙ্কটাকে এভাবে ওয়েব 2.0 এর মাধ্যমে মাস্কিং করে মার্কেটিং করবেন। এখন দেখা গেল যে ওয়েব 2.0 এর মাধ্যমে আপনি মাস্কিং করলেন, লিঙ্ক আপ করলেন, সব কিছু করলেন, তারপরেও কি হলো আপনার লিঙ্কটা স্প্যামিং হয়ে গেলো। তারপরেও কিন্তু আপনি কি করলেন 10-20-25 মার্কেটিং করার পর আপনার লিঙ্কটা স্প্যামিং হয়ে গেলো, এখন ওয়েব 2.0 এর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারতেছেন না, ওয়েব 2.0 এর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি কিউআর কোডের মাধ্যমে মার্কেটিং করবেন। তখন আপনি কিউআর কোডের মাধ্যমে মার্কেটিং করবেন। এখন কিউআর কোডের মাধ্যমে কিভাবে আপনি আপনার মার্কেটিং করবেন তো এই সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো জাস্ট আমি চলে যাচ্ছি সরাসরি ক্যানভাতে, তো আমি এখান থেকে ক্লিক করলাম ক্যানভা, আমি ক্যানভাতে চলে গেলাম। যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ইয়ে নিয়ে আসি, যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি, মনে করুন আমি এখান থেকে যে কোনো একটা আমি ডিজাইন নিয়ে আসি, মনে করুন এই ডিজাইনটা আমি নিয়ে আসি। আচ্ছা তো আমি এগুলো কেটে দেই। এগুলো আমি কেটে দিলাম। এখন আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার যে প্রোডাক্টটা আছে, এখন আমরা কিউআর কোডের মাধ্যমে কাজ করতেছি, এখন সর্বপ্রথম আমরা আপনি কি করবেন, আপনি আপনাদের আপনার আপনার যে বাইরে যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা এখানে নিয়ে আসবেন। তো প্রোডাক্টটা কীভাবে নিয়ে আসবেন, তো আমি সরাসরি চলে যাচ্ছি আপলোডসে, আমাদের তো প্রোডাক্টটা ডাউনলোড করা আছে, তো জাস্ট এখান থেকে চলে যাচ্ছি আপলোড মিডিয়া, তারপর চলে যাচ্ছি ডিভাইস, ডিভাইস থেকে আমরা এখান থেকে নিয়ে আসি, আমাদের এই মাউসটা আমরা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের মাউস, আমাদের প্রোডাক্ট, এই মাউসটা আমরা নিয়ে আসি। তো জাস্ট আমরা এই মাউসটাকে একটু সাইজ বরাবর করে দিই। ওকে তো আমরা কি করলাম, এই মাউসটাকে সাইজ বরাবর করে দিলাম, এই মাউসটাকে সাইজ বরাবর করে দিলাম। আমরা চাইলে এই মাউস দিয়ে আরো কয়েকটা মাউস তৈরি করে, মানে আরো কয়েকটা মাউস আনতে পারি, আমরা যদি অ্যামাজনে যাই
এখানে কিন্তু অসংখ্য মাউস আছে, এই দেখুন অসংখ্য মাউস আছে। আমরা কিন্তু মাউসের অনেক ধরন নিয়ে আনতে পারি, দেখুন মাউসের অনেক ধরন আমরা আনতে পারি। এখানে অনেকগুলো মাউস আমরা অ্যাড করে দিতে পারি, এই দেখুন অনেকগুলো মাউসের কোয়ালিটি আমরা অ্যাড করে দিতে পারি। এটাও অ্যাড করে দেই, ওকে আমরা এই তিনটা জিনিস অ্যাড করে দেই, ওকে। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু ডিজাইন করি, তারপর চলে যাচ্ছে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি। এই প্রোডাক্টগুলো আমরা এখানে নিয়ে আসি, ওকে। তো আমরা এই প্রোডাক্টটা আমাদের ইমেজের উপরে নিয়ে আসি, এখানে বসিয়ে দিলাম, তারপর আমরা এটাকে সাইজ মতো বসিয়ে দিই, ওকে। তারপর এটা না বুঝলে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, ওকে। আমরা বসিয়ে দিলাম এই তিনটা মাউস, আমরা বসিয়ে দিলাম, তার মানে বুঝলাম যে এই এই হচ্ছে মাউসের সামনা, এই হচ্ছে মাউসের পিছন গলা, হ্যাঁ, আর এই হচ্ছে মাউসের মানে সাইটের যে অংশ, এই সাইটের অংশ। এখন আমরা যে জিনিসটা করবো, আমাদের যে বায়ার, যে বায়ার যে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটাকে আমরা কিউআর কোড করবো, কিউআর কোড আকারে তৈরি করবো। তো তার জন্য আমরা কি করবো, বায়ারের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করবো। তো আমাদের এই বায়ারের যে এই জিনিসটা আমরা কখন করবো, যখন ওয়েব 2.0 তে স্প্যামিং হয়ে যায়, ওয়েব 2.0 করার পর স্প্যামিং হয়ে গেছে, তখন আমরা কি করবো, কিউআর কোডের অপশন দিয়ে মার্কেটিং করবো। তো জাস্ট আমরা এই লিঙ্কটাকে কপি করবো, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে সরাসরি চলে গেলাম আমাদের ক্যানভার মধ্যে। যারপর জাস্ট আপনি একটু নিচে চলে যাবেন, এখান থেকে এই যে বাম পাশে যে আপনি ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে মোর নামে একটা অপশন দেখতে পাবেন, মোর। তো জাস্ট আমি মোরে ক্লিক দিচ্ছি, মোরে ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন কিউআর কোড, এখান থেকে কিউআর কোড দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি কিউআর কোডে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখাচ্ছি ইউআরএল। তো জাস্ট আমাদের বায়ারে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবো জেনারেট কোড। তো দেখুন আমি এখান থেকে জেনারেট কোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের একটি কিউআর কোড চলে আসবে, এই দেখুন আমাদের একটা কিউআর কোড চলে আসছে। এখন কোনো বায়ার যদি এই কিউআর কোডটাকে যদি স্ক্যান করে, তো বায়ারের লিঙ্কে অটোমেটিক চলে যাবে। কোনো লোক যদি এই কিউআর কোডটা যদি স্ক্যান করে, সরাসরি বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা কী করবো, এই কিউআর কোডটাকে একটু বড় সাইজে করে দেবো, এই কিউআর কোডটাকে আমরা একটু বড় সাইজ করে দিই, ওকে। আমরা এখানে করে দিলাম, একটু সাইজ বরাবর করে দিই এখানে, ওকে। তো এখন আমরা কি লিখবো এখানে, তো দেখুন আমরা সরাসরি চলে যাচ্ছি টেক্সটে, ওকে। যাওয়ার পরে আমরা এখানে এই যে হেডিং এ ক্লিক দিচ্ছি, ওকে। তো আমি এখানে লিখলাম, আমি এখানে লিখতে পারি মনে করুন, আচ্ছা আমি এখান থেকে লিখে নিয়ে আসি, মনে করুন আমি এখান থেকে লিখতে পারি দয়া করে কিউআর কোডটি স্ক্যান করুন, আচ্ছা। তো দেখুন এখানে হয়ে গেল, প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড, স্ক্যান করুন, দয়া করে কিউআর কোড স্ক্যান করুন, ওকে। তো আমাদের এখানে হয়ে গেল, প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড। তো জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করলাম। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, আমাদের এই যে টেক্সটের কালারটা আমরা কালো কালার করে দিচ্ছি, বা এখান থেকে রেড কালার করে দিচ্ছি, লাল কালার, তাহলে বাসবে ভালো, লাল কালার। তো আমরা কী করবো, এই লেখাটাকে একটু নিচে বসিয়ে দেবো, এই দেখুন এখানে আমরা সাইজ মতো বসিয়ে দেবো, এটাকে একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে না, পারা যাবে না এই কাজটা। তো জাস্ট আমরা কী করলাম, এই জিনিসটা করলাম, এখন আমরা কী করবো, সেভ করে দেবো, এখন আমরা সেভ করবো। তো সেভের জন্য আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো, ওকে। তারপর আমরা সেভ করে দিলাম। তো দেখুন আমাদের কিউআর কোডটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ফেসবুকে যাই, মনে করুন এখানে আমরা মার্কেটিং করবো, ফেসবুকে যাই, তো এখান থেকে আমরা জাস্ট এই ফেসবুকটা এখানে হোয়াটস ইউর এখানে ক্লিক করলাম। তো যেই লিঙ্কটা আপনাকে ফেসবুক থেকে স্প্যামিং হবে, ওই লিঙ্কটা কখনই আপনাকে প্রমোট করতে দেবে না,
সেটা জিনিসটা মনে রাখবেন, আপনাকে বিকল্প বিকল্প পথ অবলম্বন করে কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে হবে, নতুবা আপনি যে লিঙ্কটা ফেসবুক স্প্যামিং ধরবে এই লিঙ্ক দিয়ে আপনি আর কখনোই মার্কেটিং করতে পারবেন না। তো সর্বপ্রথম আমরা জিনিসটা আনবো, সর্বপ্রথম আমরা টাইটেল নিয়ে আসবো। ওকে, আমরা টাইটেল, এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের টাইটেল, আমরা টাইটেলটা কপি করলাম টাইটেল। তারপর আমরা কি করব, এখানে লিখে দিব এই যে আমরা একটু আগে লিখলাম এই 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 লিখেটা আমরা বসিয়ে দেবো, এই যে একটু আগে লিখলাম এই লিখেটা আমরা বসিয়ে দেবো, প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড, এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দেবো, এখানে আমরা বসিয়ে দেবো। তো জাস্ট এখানে বসিয়ে দিলাম, এখানে বসালাম, নিচে আমরা কী করবো ডেসক্রিপশন দিয়ে দেবো। তো প্রোডাক্টের ডেসক্রিপশন, এ হচ্ছে আমাদের প্রোডাক্টের, একদম নিচে যদি যাই আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দেখতে পাবো, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, কপি করে নিলাম, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম, ব্যাস। এখন কি করব, ইমেজে যাব, হ্যাঁ, ফটো বা ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ নিয়ে আমাদের যে ইমেজটা তৈরি করেছি ওই ইমেজটা আমরা নিয়ে আসবো, এ হচ্ছে আমাদের ইমেজ, সিলেক্ট করলাম ওপেন, ব্যাস আমাদের ইমেজ চলে আসছে, আমাদের টাইটেল আছে, এখানে লিখে দিলাম প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা কী করবো, মার্কেটিংয়ের জন্য প্রস্তুত। তো জাস্ট কী করবেন, এখানে পুস্টে ক্লিক করে দেবেন, এই দেখুন পুস্টে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের এই লিঙ্ক, এই ওয়েবসাইটটা, ওয়েবসাইটের জন্য টাইটেল আছে, এখানে লিখে আছে প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড, তারপর কোনো বায়ার যদি এই মাউসটাকে দেখে, দেখার পর যদি তার এই মাউসটা চয়েস লাগে, সে অবশ্যই কী করবে, আপনার এই স্ক্যান কোডটা তার মোবাইলের মাধ্যমে স্ক্যানিং করবে। যখনই সে স্ক্যানিং করবে তখনই সে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে, যখনই সে স্ক্যানিং করবে তখন সরাসরি বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। তো আমি মনে করি ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল। তো ফেসবুকের মধ্যে যদি স্প্যামিং হয়েও যায় তো কীভাবে আমরা ওয়েব 2.0 এর মাধ্যমে আমরা লিঙ্কটাকে, নতুন লিঙ্ক অ্যাপ তৈরি করব, তৈরি করে আমরা ফেসবুকে মার্কেটিং করব, আবার যখন ওয়েব 2.0 স্প্যামিং হয়ে যাবে তারপরেও আমরা কীভাবে কিউআর কোডের মাধ্যমে মার্কেটিং করব তাও আমরা শিখে ফেলেছি। তো আশা করি এখন থেকে আপনারা ফেসবুক মার্কেটিংয়ের উপরে যদি কোনো সমস্যা হয় থাকে, আপনি মার্কেটিং করার ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো যদি সমস্যা হয় থাকে, আপনার লিঙ্কটা যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি সাসপেন্ডও করে দেয়, তারপরও আপনারা হয়তোবা ওয়েব 2.0 এর মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, নতুবা কিউআর কোডের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। এরকম কাজ অসংখ্য আসবে, দেখবেন ফেসবুক মার্কেটিং কাজের ক্ষেত্রে অনেক বায়ারের লিঙ্ক আপনি পাবেন, অনেক, কারণ একজন বায়ার তো আপনাকে দিয়ে প্রথমবার তো আপনাকে দিয়ে কাজ করাবে না, সে অসংখ্য মানুষের সাথে কাজ করার পর হয়তো আপনাকে কাজ দিতে পারে। আবার কোনো কোনো বায়ার আপনাকে একদম ফ্রেশ আইডি, ফ্রেশ লিঙ্কটা দিতে পারে। বেশিরভাগ আপনি পাবেন যে অনেকে কিন্তু অনেক আইডিতে কাজ করেছে, তারা কি অনেকে কি করে না, অনেক বায়ারের লিঙ্কটা না জেনে শুনে তারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, মার্কেটিং করার ক্ষেত্রে লিঙ্কটা স্প্যামিং হয়ে যায়। তো এরকম বায়ার আপনারা অনেক পাবেন, আপনার কাছে আসবে, আসার পর আপনাকে কাজ দেবে, কাজ দেওয়ার পর আপনি যখন কাজে হাত দেবেন দেখবেন আপনি লিঙ্কটাকে প্রমোট করতে পারবেন না। ফেসবুক সবসময় আপনি যখন মার্কেটিং করতে যাবেন ফেসবুক বলেই দিবে যে এই লিঙ্কটা স্প্যামিং, এই লিঙ্কটা স্প্যামিং, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে আমি এখনই মার্কেটিং করলাম না তো লিঙ্কটা কীভাবে স্প্যামিং হয়ে গেলো। মনে রাখবেন যে যেই লিঙ্কটা আপনি কাজ করার ক্ষেত্রে স্প্যামিং দেখতে পাবেন, সর্বপ্রথম কাজ করার ক্ষেত্রে যখন স্প্যামিং দেখতে পাবেন মনে করবেন যে এই বায়ারটা অন্য কোনো সেলারকে দিয়ে কাজ করিয়ে তার আইডিয়া, তার লিঙ্কটা নষ্ট করে ফেলছে। এখন সে আপনার কাছে আসছে বা আপনাকে কাজ দিয়েছে সে মার্কেটিং করার জন্য। এখন যদি আপনি যদি তাকে বলেন যে স্যার আপনার লিঙ্কটা নষ্ট রয়েছে আমি মার্কেটিং করতে পারতেছি না, তখন সে বায়ার কি বলবে, যেহেতু কাজ করতে পারতেছেন না আমার অর্ডারটা ক্যান্সেল করে দেন, খামাক আপনার অর্ডার একটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে দেখালাম কীভাবে লিঙ্কটা নষ্ট হওয়ার পরও আমরা কীভাবে ওয়েব 2.0 মাধ্যমে মাস্কিং করে বা লিঙ্ক আপ করে মার্কেটিং করতে পারি, আবার ওয়েব 2.0 লিঙ্কও যদি আমরা স্প্যামিং হয়ে যায় তারপরেও কীভাবে আমরা কিউআর কোডের মাধ্যমে আমরা কীভাবে লিঙ্ক আপ করে এই প্রোডাক্টটা মার্কেটিং করতে পারি, তার জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আজকের পর থেকে আপনারা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোনো প্রবলেম আপনারা নিজে থেকে সলভ করতে পারবেন এবং নিজে থেকে ফেস করতে পারবেন। আচ্ছা, আর বেশি বেশি করে আমি ইউটিউব মার্কেটিং ক্ষেত্রে আপনাদেরকে যে সাইটগুলো দেখেছিলাম, বিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারপর রয়েছে আরও কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম, ওই সব প্ল্যাটফর্মে আপনারা কী করবেন, বায়ারের লিঙ্কটাকে প্রচার করবেন। এতে কী হবে, বায়ারের ওয়েবসাইটের ট্রাফিক, অনেক ট্রাফিক বৃদ্ধি পাবে। আর যদি মনে আপনি যদি মনে করেন যে না আমি ফেসবুক মার্কেটিং করবো তাতেই এনাফ, তবে আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে আপনাকে ফেসবুক বিভিন্ন ফেসবুক গ্রুপে তো মার্কেটিং করবেন, পাশাপাশি আপনি টুইটারেও মার্কেটিং করতে হবে, পাশাপাশি আপনি আপনাদের লিঙ্কডিনেও মার্কেটিং করতে হবে। হয়তো বা আপনারা টুইটার এবং লিঙ্কডিন সম্পর্কে জানেন না, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি লিঙ্কডিন এবং টুইটার আপনাকে সব কিছু অ্যাকাউন্ট থেকে সেট আপ তৈরি করা থেকে শুরু করে সব কিছু আপনাকে দেখিয়ে দেবো এবং কীভাবে মার্কেটিং করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
আচ্ছা সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন ওয়েবসাইট মাস্কিং? নতুন যারা আছেন ক্লাসটা সহজ না কঠিন একটু বলেন। একজন একজন করে বলুন কে কে পারবেন না। স্যার আমি আজকে নতুন আসছি স্যার, আজকে যা বলছেন সব মোটামুটি বুঝছি, তারপরে আগেগুলো তো আমার ক্লাসগুলো মিস হয়ে গেছে। শাহরিয়ার আহমেদ আপনি আজকে নতুন আসছেন, শাহরিয়ার? জি না স্যার, আমি অনেক আগে থেকে ক্লাস করি। নতুন কে আসছেন? স্যার আমি আসছি স্যার নতুন। আসিফ? জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি আপনার ক্লাসটা বুঝিয়ে দেবো, জাস্ট ওটুকু আমাকে বলেন যে আজকে যে ক্লাসটা দেখেছেন সেটা কি বুঝতে পেরেছেন? জি স্যার আজকের গুলো বুঝতে পেরেছি স্যার। ওটুকু বুঝতে পেরেছেন নতুন হিসাবে? অনেকটাই। 100% নাকি 50%? আজকে যা বুঝাইছেন স্যার সবকিছু বুঝছি স্যার, কিন্তু কিভাবে কাজ পাবো বা এর আগে যে ক্লাসগুলো মিস হয়ে গেছে এগুলো তো আর বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পিছনের যে দুইটা ক্লাস মিস হয়েছে ওই ক্লাসটা আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে চিন্তা করবেন না। আচ্ছা আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে স্যার? সবাই পারবেন স্যার এই ক্লাসটা? স্যার আমি আমরা ইউটিউবে বুনি স্যার। হ্যাঁ পেয়ে যাবেন। আচ্ছা স্যার পয়লা স্যার এই কাজের সময় তো দেখি অহরিয়া পরে আবার ফেসবুকে পোস্ট করতাম। হ্যাঁ এটা হচ্ছে কি আমি আপনাকে বলি, আপনি যখন বায়ার যখন আপনাকে একটা লিংক দেবে মার্কেটিং করার জন্য, তাই না? এই লিংকটা আপনি কি করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং করতে করতে এক সময় দেখবেন যে আপনার লিংকটা স্প্যামিং হয়ে গেছে, ফেসবুক এই লিংকটাকে আর প্রমোট করাতে দিচ্ছে না। তখনই আপনাকে কি করতে হবে, এই লিংকটাকে ওয়েব 2.0 এর মাধ্যমে লিংক আপ করে মার্কেটিং করতে হবে। হ্যাঁ করলাম ওয়েব 2.0 এর মাধ্যমে, ব্লগ সাইটের মাধ্যমে করলাম, এভাবে করতে করতে দেখা গেল যে ওয়েব 2.0 সাসপেন্ড হয়ে গেছে। তখন আপনাকে কি, তখন আপনি হতাশ হয়ে যাবেন। তখন আপনার, আপনি হতাশ না হয়ে আপনি যদি কিউআর কোডের মাধ্যমে যদি মার্কেটিং করেন সাকসেস হবেন, তখন ফেসবুক অটোমেটিকলি এই লিঙ্কটাকে নেবে। আর কিউআর কোড মার্কেটিং এর ক্ষেত্রে কখনোই ফেসবুক স্প্যামিং ধরবে না, যতটা ইচ্ছে আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে আমি হইতাম সাইরান যে ওয়েব 2.0 এর মাধ্যমে হরিয়া বাদে ইয়া ফেসবুকে পোস্ট করতাম। হ্যাঁ হ্যাঁ ওয়েব 2.0 এর মাধ্যমে করার পর তো এখানে একটু একটা লিংক তৈরি হবে, তাই না? জি জি জি। তখন ওই লিংকটাকে আপনি মার্কেটিং করতে পারবেন। আর হি লিংকে আর খাস হতো না, স্প্যামিং হয়ে গেল। আগে লিংকে লিংকে অ্যাকাউন্ট, এই এই দেখুন আগে লিংকটি লিংকের মাধ্যম, আগে লিংকটা কোথায় আছে দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়েব 2.0। এটা হচ্ছে আমাদের ওয়েব 2.0, তাই না? উপরে যে লিংকটা আমরা দেখতে পাচ্ছি এই লিংকটা আমাদের নতুন তৈরি হয়েছে, তাই না? আগের লিংকটা আমরা, আমাদের কোথায় আছে আগের লিংকটা, মাউসের ভিতরে আছে এবং ক্লিক হেয়ারের ভিতরে আছে। এরকম আমি যদি মাউসে ক্লিক করি আমাদের আগের লিংকে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? আমি যদি এখন যদি ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, এরকম ক্লিক হেয়ারে যদি ক্লিক করি আমাদের বায়ারের লিংকে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? তার মানে আমরা আমাদের বায়ারের লিংকটাকে কি করেছি, কিয়ে মার্কেটিং করতেছি, মানে এই প্রোডাক্টের ভিতরে আমরা অ্যাঙ্কর করে দিয়েছি। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল, কি করেন স্যার? আমি ধরেন অলরেডি এই প্রোডাক্টটার মার্কেটিং করে ফেললাম 50টা গ্রুপে, তারপরে স্প্যাম হয়ে গেল। যে ক্ষেত্রে 50টা গ্রুপে কইরা ফেলছে স্যার, ওগুলো কি এরকম হয়ে যাবে যে কেউ ঢুকতে পারবে না বা করতে পারবে না? যদি মার্কেটিং করার ক্ষেত্রে যদি স্প্যামিং হয়ে যায় সেক্ষেত্রে সব কিছু আপনার মুছে যাবে। ঠিক আছে আবার নতুন করে করতে হবে সব কিছু, আবার নতুন করে করতে হবে। এখন আমি আপনাদেরকে যে মেথডটা শিখিয়েছি এই মেথডে যদি আপনারা মার্কেটিং করেন, আমি আপনাদেরকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই কোনো সময় আপনাদের লিংকটা সাসপেন্ড হবে না। কিন্তু যদিও হয়ে যায়, যদিও হয়ে যায় সে কিন্তু আমি আপনাদেরকে সলিউশনের রাস্তাও খুঁজে দিয়েছি। ঠিক আছে স্যার ইলে ইলে তো মনে হচ্ছে মুছি দিব ইলে আবার করতাম, তে ফার্স্টে থাকি আমরা ওয়েব 2.0 এর মাধ্যমে করি না, প্রবলেম না করবেন না। কারণ আমি আপনাকে বলি আমি আপনাদেরকে যে মেথডে কাজ শিখিয়েছি, ঠিক আছে এই মেথডে কখনোই আপনাদের লিংক স্প্যামিং হবে না। কারণ আমি একটু বললাম না যে অনেক বায়ার আসবে আপনাকে লিংক দিয়ে কাজ করাবে, কিন্তু তার লিংকটা কখনোই আপনি ফেসবুকে প্রমোট করাতে পারবেন না। ফেসবুক দেখাবে যে এই লিংকটা স্প্যামিং হয়ে আছে, তখন আপনাকে, তখন আপনি যদি অর্ডারটা যদি ক্যান্সেল করেন, হ্যাঁ যেহেতু ফেসবুকে প্রমোট হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্ডারটা ক্যান্সেল করতে হবে।
সেই কিতে আপনি অর্ডারটা যাতে আপনার অর্ডারটা যাতে ক্যান্সেল না হয় সেই জন্যই আজকে এই ক্লাসটা দেখানো ওয়েবসাইট মাস্কিং মনে করুন যে একটা বায়ার আপনাকে কাজ দিল, হ্যাঁ নতুন বায়ার এসে আপনাকে কাজ দিল, কাজ দেওয়ার পর আপনি লিঙ্কটা মার্কেটিং করতে যাচ্ছেন, মার্কেটিং হচ্ছে স্প্যামিং দেখাচ্ছে, আপনি তাকে বলবেন যে স্যার আপনি এর আগে এই লিঙ্কটা কি এই লিঙ্কটা দিয়ে কাউকে কাউকে কোনো কাজ দিয়েছেন বা কেউ কি আপনার এই লিঙ্ক নিয়ে কোনো কাজ করেছে, সে যদি বলে অবশ্যই করেছে, আপনি বলবেন যে এই লিঙ্কটা সে স্প্যামিং করে ফেলছে, এখন আমি মার্কেটিং করতে পারতেছি না, এখন আমি ওয়েব 2.0 এর মাধ্যমে আপনার লিঙ্কটা প্রমোট করব। ওয়েব 2.0 বললেই বায়ার বুঝে যাবে যে আপনি কিসের মাধ্যমে প্রমোট করবেন, ঠিক আছে? আর যদি এখন স্যার আমার হাতেই হলো স্প্যামটা, আপনার হাতে হওয়ার আপনার হাতে আসার পর যদি স্প্যামিং হয় বায়ারকে বলবেন না, তাহলে ভাইয়ার আমারে বলছে স্যার ধরেন সরাসরি লিংক আপ করে দিতে, সেই ক্ষেত্রে আমি 2.0 তেও হলো যে প্রবলেম হয়েছে, তারপর স্যার কিউআর কোডের মাধ্যমে করলাম, তো কিউআর কোডের মাধ্যমে করে যখন ডেলিভারি দিব তখন ভাইয়ার বলতে পারে না যে আমি তো চাইছি লিংক আপের মাধ্যমে, তো আপনি করছেন কিউআর কোডের মাধ্যমে। কিউআর কোড তো আপনি লিংক আপ করে দিয়েছেন, কিউআর কোডের মাধ্যমে লিংক আপ করে দেন নাই? স্যার ওগুলা ইউজ করলে পরে আবার ভাইয়ার কোন ডেলিভারির সময় ঝামেলা করবে কিনা, যে আমি যে মেথডে আপনাদেরকে গত ক্লাস দেখিয়েছি এই মেথডে যদি আপনারা কাজ করেন কখনোই আপনাদের লিঙ্কটা স্প্যামিং হবে না, যদিও কোনো ক্ষেত্রে যদি হয়ে যায় সেক্ষেত্রে এই এই বিকল্প পথ আপনারা অবলম্বন করতে হবে, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন করি তাহলে, কাজ বিষয় তাহলে কি স্প্যামিং হওয়ার ওখানে চান্স থাকবে না যদি আমি বারবার যদি প্রোডাক্ট রিলেটেড যদি হয় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারবেন, তবে পাঁচটা মার্কেটিং করবেন, পাঁচ মিনিট মার্কেটিং করবেন, পাঁচ মিনিট রেস্ট দিয়ে দিয়ে আপনি মার্কেটিং করবেন, বারবার শেয়ার করলেও কিছু হবে না তাহলে? না না কোনো কিছু হবে না, এখন দেখা গেছে যে আপনি বায়ার আপনাকে আম দিল, আমটা আপনি কি করবেন যারা আম খায় তাদের কাছে প্রমোট করতে, এখন যদি যারা আনারস খায় তাদের কাছে যদি আপনি প্রমোট করান তাহলে তো আপনার লিঙ্কটা স্প্যামিং হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, মানে চেঞ্জ করতে হবে না আর কিছু, প্রোডাক্ট রিলেটেড গ্রুপে যদি আপনি মার্কেটিং করেন আপনি হাজার টাকা করেন কোনো কিছু হবে না, মানে আমার পোস্টটা চেঞ্জ করতে হবে না আর কি স্যার? না চেঞ্জ করতে হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। বলছি যে লিঙ্কটা ধরেন ওয়েব 2.0 এর মাধ্যমে যেটা করলাম সেটা ওই স্প্যামিং করে দিল, তারপরেও কি আমি ওই ওয়েব 2.0 এর মাধ্যমে নতুন লিংক তৈরি করতে পারবো না? ওটা থেকে আবার নিউ অপশনে দেখুন, আমি দেখাচ্ছি, মনে করুন এই লিংকটা আপনি তৈরি করলেন, তাই না? এই লিংকটা তৈরি করলেন, হ্যাঁ এর আন্ডারে এই লিংকটা তৈরি করলেন, এর আন্ডারে এই লিংকটা তৈরি করলেন, এখন এই লিংকটাও আপনার স্প্যামিং হয়ে গেছে, তখন কি করবেন? আবার আপনি চলে যাবেন নিউ পোস্টে, নিউ পোস্টে যাবেন, যাওয়ার পর আবার আপনি এখানে লিঙ্ক তৈরি করে দেবেন, তাহলে তো নতুন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখুন এখানে পোস্ট এডিট 3361, আবার এই এই লিঙ্কটা দেখুন, এই লিঙ্কটা আমাদের এই আগের লিঙ্কটা কী ছিল, এই লিঙ্কটা আর এই লিঙ্কটা আগের মানে আপনি যে লিঙ্কটা তৈরি করবেন এই লিঙ্কটা এবং আগের লিঙ্কটা মানে লিঙ্ক আপের সময় ইয়ে থাকবে বেশ কম থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি জাস্ট নিউ পোস্টে ক্লিক করবেন, নিউ পোস্টে ক্লিক করে এখানে করতে পারবেন, বাট আপনাকে কি করতে হবে টাইটেল চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। আর আর কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। স্যার মার্কেটিং এর ক্ষেত্রে একটা আইডি তো ইউজ করব স্যার। একটা আইডি দেখা গেল আমার আরেকটা ফেক আইডিতে ওই রিলেটেড গ্রুপগুলো অ্যাড করা আছে। তো ওটাতেও মার্কেটিং করে কি দেওয়া যাবে স্যার? একজন ভাইকে দেওয়া যাবে, সমস্যা হবে না, দেওয়া যাবে। আর বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি অত প্রবলেমে সলভ, আপনি অত প্রবলেমে পড়বেন। আর প্রবলেমে পড়ার পর আপনি যদি প্রবলেমে পড়েন তো অবশ্যই আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন। সলভ করার পর দেখবেন আপনারা এই জিনিসের উপর একদম এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে? জি স্যার।